সুধী ভক্তবৃন্দ, কাল 23শে ডিসেম্বর 2023, গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই, আপনারা মন দিয়ে শুনুন। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য সম্বন্ধে শৌনক ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন। শৌনক ঋষি বলছেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। উনি বলছেন, শৌনক বলছেন, গীতা আয়ুশ্চৈব মহাত্মানাং যথাবৎ সুতমে বাদা পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতাম। সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন। যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বলতে সমর্থ? সুত গোস্বামী বলছেন, ভদ্রং ভগবতা পুষ্টং যদ্ধি গুপ্ততমং পরম সকতে কেন তদত্তং গীতা মাহাত্ম মুক্ত মম। সুত গোস্বামী বলছেন, শ্রীকৃষ্ণই তা সম্যকভাবে জানেন, কুন্তিপুত্র অর্জুন তার কিঞ্চিৎ ফল জানেন, আর ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক ও রাজর্ষি জনক তারাও কিছু কিছু জ্ঞাত আছেন। কৃষ্ণ জানাতি বই শ্যাম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলাম ব্যাস বা ব্যাসপুত্র যাহা যাজ্ঞবল্কাহ থ মৈথলা। এছাড়া অন্যেরা পরম্পরা ধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন, আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিৎ এখানে বলছি। সুত গোস্বামী বলছেন, তারপর উনি বলছেন, সমস্ত উপনিষদ গাভীর মতো গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দোহনকর্তা, পৃথা পুত্র অর্জুন গোবৎসের মতো, এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো, এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনা পার্থবৎসা সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এইবার এর বিভিন্ন গীতা মাহাত্ম্য সম্বন্ধে বিভিন্ন শ্লোক, অনেক শ্লোক বলা হয়েছে, তার মধ্যে এটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমি যে গীতা সার যেটা আপনাদের আজকে জানাতে চাই সেইটা আপনারা ভালো মতো শ্রবণ করুন। ভগবান বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। এইটা 68 অধ্যায় 61 নম্বর শ্লোকে বলছেন ভগবান অর্জুনকে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সহ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। তারপরে কী বলছেন উনি? উনি বলছেন যে, হে অর্জুন, তুমি পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তারপরে শ্লোকে কী বলছেন? 62 নম্বর শ্লোকে তার অর্জুনকে উপদেশ দিচ্ছেন, হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ভগবান বলছেন, তমেব শরণং গচ্ছা সর্বভাবেন ভারত তৎপ্রসাদাত পরাং শান্তিং স্থানং প্রাপস্যি শাশ্বতম। তারপরে শ্লোকটাতে তিনি আবার আসছেন, 63 নম্বর শ্লোকে বলছেন, এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। ভগবান বলছেন, ইতিথে জ্ঞানমাখ্যাতাং গুহ্যত গুহ্যতরং মায়া ব্রিমিষ্যৈত দশে সেন যথেচ্ছসি তথা কুরু। ভগবান বলছেন, আমি তোমাকে গুহ্যতকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি এবার সম্পূর্ণ বিচার করে যা ইচ্ছা তাই করো। 64 নম্বর শ্লোকে বলছেন, তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। আমি তোমাকে সব থেকে পরম উপদেশ বলতে চলেছি, 64 নম্বর শ্লোকে বলছেন, তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেহেতু
তোমার হিতের জন্য আমি বলছি, তুমি আমার খুব প্রিয়, সেই জন্য তোমার ভালোর জন্য আমি আমি তোমায় এই শ্লোকটি বলছি, তুমি শ্রবণ করো। কি বলছেন ভগবান? সর্বগুহ্য তমাং ভূয়া শৃণু মে পরমাং বচাহা ইষ্ট হসি মে দৃঢ়মীতি তত বক্ষ্যামি হে বক্ষ্যামি তে হিতাম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেহেতু তোমার হিতের জন্যই আমি বলছি। তারপরে বলছেন ভগবান 65 নম্বর শ্লোকে, মনমনা ভবা মদ্ভক্ত মদ্জাজি মাং নমস্করু মামৈব শশি সত্যিয়ংতে প্রতিজানে প্রিয় হসি মে। ভগবান বলছেন তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। 66 নম্বর শ্লোকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুক্ষিয়ামি মা শুচ। বলছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবানের এই দুটি শ্লোক আমার মনে হয় গীতা সার। মনমনা ভাবা মদ্ভক্ত মদ্জাজি মাং নমস্করু মামাই বৈশ্বাসী সত্যিয়াংতে প্রতিজানে প্রিয় হসি মে, আর সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ্যামি মা শুচ। তারপরে ভগবান আরেকটা শ্লোক আপনাদের জানিয়ে দিই। ভগবান তারপরে কি বললেন 67 নম্বর শ্লোকে, বলছেন ইদ্যাংতে না তপস্কায়া না ভক্তায় কদাচনা না চা শুশ্রুবে হে বচ্চং না চা মাং জহ ভো শুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। কাকে বলবে? যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। আর যিনি আমার ভক্তের কাছে এই গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এটা ভগবানের প্রতিজ্ঞা। তাই আপনারাও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে লোকেরা জানতে পারে যে পরম গুহ্য, গুহ্য থেকে উচ্চতম গোপনীয় বার্তাটা ভগবানের কী। আপনাদেরও ভালো হবে, আপনারা ভিডিওটি দেখুন, শেয়ার করুন, আর কিরম লাগলো কমেন্টসে জানান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।